हरे कृष्ण। आज के आलोच्य विषय हे के श्रेष्ठ भगवान श्रीकृष्ण ना विष्णु, तादेर दुजनेर मध्य श्रेष्ठ के से विषय आज के आलोचना करब एक गल्पर माध्यम। एक समय द्वारकाय भगवान श्रीकृष्ण तिनी सिंहासने बसे आछेन, एमन समय एक ब्राह्मण इसे ताके जिज्ञासा करछेन जे हे कृष्ण तुमि केमन राजा, आमि शुनेछि राजार दोषी प्रजा कष्ट पाय, प्रजा दुःख पाय, आमार एत सन्तान जन्म हच्छे किन्तु कोनो सन्तान टिकछे ना, निश्चयई एई राज्ये राजार कोनो दोष आछे, सेजन्य आमार कोनो सन्तान टिकछे ना, सब मरे जाच्छे, जन्म होवार परे परेई तारा सकले मारा जाच्छे। এভাবে অনেক রকম তিরস্কার করছে ভগবানকে। যখন তিরস্কার করছে সেই সময় অর্জুন তিনি দ্বারকায় ভগবানের কাছে আসলেন, এবং যখন এই তিরস্কার করা তিনি শুনতে পারলেন তখন তিনি ক্রুদ্ধ হয়ে গেলেন খুব। হ্যাঁ, খুব ক্রুদ্ধ হয়ে তিনি ব্রাহ্মণকে বললেন, আরে ব্রাহ্মণ, তুমি এরকম আমার সামনে তুমি কৃষ্ণকে, আমার সখা, আমার বন্ধুকে তুমি এভাবে তিরস্কার করতে পারো না। ঠিক আছে, এবার থেকে তোমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব আমার, আমি দায়িত্ব নিলাম, যদি আমি না রক্ষা করতে পারি আমি প্রতিজ্ঞা করছি আমি সাথে সাথেই আমি প্রাণ ত্যাগ করব। এভাবে তিনি ভীষণ প্রতিজ্ঞা করলেন। যখন তো ব্রাহ্মণ কিছুটা শান্ত হয়ে ফিরে গেল, তো এভাবে চলতে চলতে যখন আবার ব্রাহ্মণের পুত্র সন্তান আবার জন্মগ্রহণ হলো, হওয়ার কিছুক্ষণ পরেই তো অর্জুন যখন জানতে পারলেন সাথে সাথে তিনি তীর ধনুর্বাণ দিয়ে তিনি চতুর্দিকে আবৃত্ত করে রাখলেন, যেন যমরাজও যেন সেখানে না যেতে পারে, এইরকম অবস্থা করে রাখলেন তিনি। তো এই অবস্থায় যখন থাকতে থাকতে কিছুক্ষণ পরে আবার সেই ব্রাহ্মণ কান্না করতে করতে আবার সেই দ্বারকায় চলে আসলেন ভগবানের কাছে, যে কৃষ্ণ তবুও আমার সন্তান তুমি রক্ষা করতে পারলে না, হে অর্জুন তুমি এত বীরত্ব দেখিয়েছিলে, এত প্রতিজ্ঞা করেছিলে কিন্তু তোমার প্রতিজ্ঞা তুমি রক্ষা করতে পারোনি। তো অর্জুন খুব দুঃখ পেলেন এবং বিষণ্ণ বদনে তিনি চলে যাচ্ছেন প্রাণ ত্যাগ করতে, কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি প্রতিজ্ঞা করেছি তবু আমি রক্ষা করতে পারলাম না। হ্যাঁ, তিনি প্রাণ ত্যাগ করার জন্য যাচ্ছেন, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন, অর্জুন দাঁড়াও, তুমি কেন প্রাণ ত্যাগ করতে যাচ্ছ, আগে দেখি সেই বাচ্চা কোথায় গেল। হ্যাঁ, কোথায় গিয়েছে, সে যমলোকে গিয়েছে না অন্য কোথাও গিয়েছে। তিনি ভগবান অর্জুনকে নিয়ে তিনি চলে গেলেন যমপুরীতে, যমপুরী থেকে যমরাজকে জিজ্ঞাসা করছেন, হে যমরাজ, তোমার এখানে সেই ব্রাহ্মণ পুত্র কি এসেছে? তো যমরাজ তড়িঘড়ি ভগবান এসেছেন, তিনি উঠে তিনি দাঁড়ালেন, প্রভু আপনি আমাকে আদেশ করতে পারতেন, আমি চলে আসলাম আপনার এখানে, আপনি কেন কষ্ট করে এসেছেন? বলছে, না এটা আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, তোমার এখানে সেই ব্রাহ্মণ বালক কি এসেছে কি না, তুমি নিয়ে এসেছো? বলছে, না প্রভু আমি তো নিয়ে আসিনি সেই ব্রাহ্মণ বালককে। তো এইভাবে সেখান থেকে ভগবান তিনি তৎক্ষণাৎ সেখান থেকে বিষ্ণুলোকে চলে গেলেন। বিষ্ণুলোকে যাওয়ার পরে বিষ্ণুকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ আপনার এখানে কি এসেছেন সেই ব্রাহ্মণ পুত্র? তো যখন এভাবে জিজ্ঞাসা করেন সাথে সাথে বিষ্ণু তড়ি ঘড়ি উঠে দাঁড়ালেন তিনি। তিনি বলছেন, হ্যাঁ প্রভু আজ্ঞে, সেই ব্রাহ্মণ পুত্রকে আমি এখানে নিয়ে এনেছি, কেননা আমি জানি এই ব্রাহ্মণ পুত্রকে নিয়ে আসলে একদিন আপনি স্বয়ং আমার এই জায়গায় আসবেন, আমার ধামে আপনি অবশ্যই আসবেন, এবং আপনাকে আমি দর্শন করে আমি কৃতার্থ হব। এভাবে যখন তিনি স্বয়ং বিষ্ণু বললেন, হ্যাঁ তখন অর্জুন বুঝতে পারলেন, আরে আমি নাকি যাকে আমি এতদিন সখা মনে করেছিলাম, বন্ধু মনে করেছিলাম, তিনি তো সাধারণ কেউ নন, যাকে স্বয়ং বিষ্ণু তিনিও যাকে প্রণাম করছেন, যাকে দর্শন করার জন্য যিনিও লালায়িত, তাই তিনিও অনুভব করলেন তিনি সাধারণ কেউ নন, তাই আমরা এখানে বুঝতে পারি কে শ্রেষ্ঠ, বিষ্ণু চেয়েও পরমেশ্বর ভগবান তিনি শ্রেষ্ঠ। তাই শাস্ত্রে একটি শ্লোক বলা হয়েছে শাস্ত্রে, যে এতে চাংশ কলা পুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাড়ি বেকুলম লোকম ম্রিয়ন্তি যুগে যুগে। তিনি যুগে যুগে অবতীর্ণ হন, কখনো অংশরূপে কখনো কলারূপে, কিন্তু তিনি কখনো কখনো পরিপূর্ণরূপে স্বয়ং ভগবান রূপেও তিনি অবতীর্ণ হন। তাই তিনি এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং ভগবান পরিপূর্ণ অবতার, তিনিও অবতীর্ণ হয়ে এসেছেন। তাই বলছেন, এতে চাংশ কলা পুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং,
সব অংশকলা অবতার, কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান পরিপূর্ণ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাই আমরা সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণেই আমরা নতমস্তকে তার প্রণাম করব, তাকে তার শরণাপন্ন হব। হরে কৃষ্ণ।